हेलो स्टूडेंट्स, वेलकम टू vidanko.com। আমি তোমাদের গণিত শিক্ষক শুভময়। আজকে একটা নতুন প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব। চলো দেখে নেওয়া যাক প্রশ্নটি। প্রশ্ন আমাদের বলা হয়েছে একটি সমান্তর প্রগতির n সংখ্যক পদের সমষ্টি n স্কয়ার। তাহলে প্রদত্ত একটি সমান্তর প্রগতির n সংখ্যক পদের সমষ্টি n স্কয়ার। তাহলে শর্তানুযায়ী n মাইনাস ওয়ান সংখ্যক পদের সমষ্টি কি হবে? n সংখ্যক পদের সমষ্টি n স্কোয়ার, n মাইনাস ওয়ান সংখ্যক পদের সমষ্টি n মাইনাস ওয়ান স্কোয়ার। তাহলে সমান্তর প্রগতির n-তম পদ ইকুয়াল টু n সংখ্যক পদের যোগফল মাইনাস n মাইনাস ওয়ান সংখ্যক পদের যোগফল। তাহলে এখানে আমরা কি লিখতে পারি? n স্কোয়ার মাইনাস n মাইনাস ওয়ান এর হোল স্কোয়ার। তাহলে n স্কোয়ার মাইনাস n স্কোয়ার মাইনাস টু এন প্লাস ওয়ান, n স্কোয়ার মাইনাস n স্কোয়ার প্লাস টু এন মাইনাস ওয়ান। তাহলে এটি কত হবে? টু এন মাইনাস ওয়ান। তাহলে সমান্তর প্রগতির n-তম পদ টু এন মাইনাস ওয়ান। তাহলে এখান দিয়ে আমরা কি লিখতে পারি? অতএব n মাইনাস ওয়ান তম পদ n মাইনাস ওয়ান তম পদ ইকুয়াল টু, বা এখানে আমরা কি লিখতে পারি, টু ইন্টু n মাইনাস ওয়ান মাইনাস ওয়ান ইকুয়াল টু টু এন মাইনাস টু মাইনাস ওয়ান ইকুয়াল টু টু এন মাইনাস থ্রি। তাহলে সমান্তর প্রগতির সাধারণ অন্তর, সাধারণ অন্তর ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, টু এন মাইনাস ওয়ান, আগে আমরা লিখে নেব কি লিখতে পারি, n-তম পদ এখানে আমরা ইকুয়াল টু সাইন দিয়ে দিতে পারি, n-তম পদ মাইনাস n মাইনাস ওয়ান তম পদ। তাহলে এখানে আমাদের কি হবে, টু এন মাইনাস ওয়ান মাইনাস টু এন মাইনাস থ্রি ইকুয়াল টু টু এন মাইনাস ওয়ান মাইনাস টু এন প্লাস থ্রি। টু এন ক্যান্সেল আউট। তাহলে আমরা এখানে কত পাচ্ছি, থ্রি আর মাইনাস ওয়ান, যেখানে আমাদের কত আসবে, টু। তাহলে আমাদের এখানে সাধারণ অন্তর বার করতে বলা হয়েছে। তাহলে সমান্তর প্রগতির সাধারণ অন্তর দুই। তাহলে এটি হলো আমাদের অ্যান্সার। থ্যাংক ইউ।